তাদের ভাত না দিয়ে জাতের পড়াইটা চলছে শঙ্কুদেব, এরা বলছেন আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখনও পর্যন্ত লড়িয়ে যাচ্ছেন, গুজরাটি, উত্তরপ্রদেশি, বাঙালি, বিহারি, অসমিয়া লড়িয়ে যাচ্ছেন আমাদেরকে। কারণটা কি, কোনো হিন্ট আছে আপনার কাছে শঙ্কুদেব? দেখুন, লড়ানোর ক্ষেত্রে এদের নীতি খুব স্পষ্ট, এদের দ্বিচারিতাও স্পষ্ট। ধরুন, আমায় মার্জনা করবেন, আমি এই শব্দবন্ধ প্রয়োগ করছি। বাংলায় একটা বহুল প্রচলিত শব্দ আছে যে বিশেষ বিশেষ কারুর ক্ষেত্রে যেটা লীলা সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অন্য কিছু। সেই অপশব্দ আমি প্রয়োগ করতে পারছি না। তার মানে আপনি লক্ষ্য করে দেখবেন, অন্য কেউ এলে তিনি বহিরাগত, প্রধানমন্ত্রী এলে তিনি বহিরাগত, অমিতজি এলে তিনি বহিরাগত, ইভেন কোনো কোনো দিন আপনাকে আমাকে সবাইকে বহিরাগত বলতে পারে। কিন্তু ওরা ঠিক করে দেবেন কে ওনার ঘরের লোক, কে বাংলার লোক, কীর্তি আজাদ ওনার বাঙালির লোক, বাংলায় ওনার জন্ম, বাংলায় ওনার কর্মভূমি, বাংলাকে উনি ভালোবেসে আছেন। ফলে এই সার্টিফিকেট দেওয়ার হচ্ছে পুরো ক্রেডেন্সিয়াল তৃণমূল কংগ্রেস নিয়েছে। কিন্তু আপনি মনে রাখবেন, এই যে লীলা ক্ষেত্রের কথা বলছিলাম, তৃণমূল কংগ্রেসের এই বহিরাগত আইডেন্টিফাই করার একটা অন্যতম লীলা আজকে না বলে পাচ্ছি না। সেটা হচ্ছে, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস বাংলার ছেলে, আমি মার্জনা করবেন অন্য দলের কথা বলবো, অধীর চৌধুরীকে জোট করবার সময় পাত্তা দেয় না, কিন্তু ইতালির শাসককে তার নিজের লোক বলে মনে করে। এটা হচ্ছে তার লীলা। তো ফলে তৃণমূল কংগ্রেসের এই ধরনের লীলা স্থান এখনই তো সবে, এক মিনিট এখনো হয়নি ভাস্করদা, এতক্ষণ পর্যন্ত বলছেন আপনার 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 এলাকার একটা লীলা বলে দিন। এই ধরুন, আপনার বাড়ির কেউ কাউন্সিলর সল্টলেকের, তিনি কিন্তু বাংলার লোক, বাঙালি মহিলা, তিনি যে গুরুত্ব পান না, কিন্তু আপনি মনে রাখবেন যে তিনি কিন্তু বহিরাগত মনে করেন না রাজেশ চিড়িমারকে, জানেন তো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লীলা। ফলে তৃণমূল কংগ্রেস ঠিক করে নেয়, যতক্ষণ পর্যন্ত বাংলার অবাঙালি ব্যবসায়ী তৃণমূল কংগ্রেসের ফান্ডে 400 কোটি টাকা দেবে ততক্ষণ পর্যন্ত সেটা লীলা। তিনি হচ্ছেন বাঙালি, তিনি বাংলার লোক, বাংলার মানুষের লুটে বাংলার মানুষের 12টা বাজিয়ে দিচ্ছেন, গোটা বাংলা থেকে টাকা বাইপাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঘুরপথে ঠাই টাকা ঘুরে তৃণমূলের ফান্ডে বন্ডে চলে আসছে বাংলার ক্ষেত্রে। সে নিয়ে, বাংলাকে যে লুটে নিয়ে যাচ্ছে সে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, ততক্ষণ পর্যন্ত সেটা লীলা। তারপরেই সেই বিশেষ আমাকে যেতেই হয়। ভাস্করবাবু, ভাস্করবাবু, আপনার সামনে দুটো মোবাইল রয়েছে। ভাস্করবাবু, আপনার সামনে আমার ধারণা এগুলো ইন্টারনেট কানেক্টেড। আপনি আমাকে সিএ টা খুলে একটু দেখিয়ে দেবেন, বহিরাগত শব্দটা কোথায় লেখা আছে? আপনারা যে ধর্মে দেখিয়ে দিন, সিএতে 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 বহিরাগত কোথায়, আপনাকে এটা বিস্তারিত দেখিয়ে দিন প্লিজ। ধর্মে না, বিশ্লেষণ না, আইন আইন ভাষিকে আইন দিল্লিতে নেই, বাংলাদেশে নেই। অর্থাৎ 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 আরেকটা বিদ্বেষ চরণ দেখুন, উনি যদি প্রকাশ্যে গর্ব করে বলেন আমি হিন্দু, তাতে তো কোনো বিদ্বেষ নেই। উনি তো কাউকে, এক মিনিট এক মিনিট, ভাস্করবাবু 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 এক মিনিট এক মিনিট, ভাস্করবাবু কেউ কারণ নিজের ধর্ম যদি বলেন তাতে তো কোনো বেআইনি নেই, তাতে কোনো বেআইনি নেই তো। কিন্তু তার জন্য যদি কাটাকাটি করেন তাতে বেআইনি আছে, অবশ্যই আছে। উনি তো বলছেন না কেউ বহিরাগত, এক মিনিট। আচ্ছা ভাস্করবাবু, উনি তো ওরা ধর্ম পরিচয়টা দিয়ে তারপর বলছেন না অমুক অমুক ধর্ম বহিরাগত, না বলছেন না তো, কাউকে বহিরাগত বলছেন না, নিজের ধর্ম পরিচয়টা দিচ্ছেন। আমি হিন্দু, গর্বের সাথে বলি আমি হিন্দু। আমার প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলছি অনির্বাণবাবু, এরা পশ্চিমবাংলা একটা মাহল
মাহল তৈরি করেছে, একটা অলিখিত বার্তা। সেই বার্তাটা কি? আমি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে গর্বের সাথে বলবো আমি হিন্দু, সঙ্গে সঙ্গে এরা বলবে না আমি সাম্প্রদায়িক। শুনুন না, আপনি বলবেন আমি সাম্প্রদায়িক, আর যখন ইনি দাঁড়িয়ে হিন্দু বিরোধিতা করবেন, আপনি বাংলার মানুষ নন, বলে এরা এরা হিন্দু পরিচয় দিয়ে পরিচয় হচ্ছে বাঙালি হিন্দু নয়, একজন বাঙালি হিন্দু নয়, পরিচয় রাজনীতি হতে পারে, শুনুন আপনাদের ধর্মীয় হতে পারে, আপনাদের ধর্মীয় পরিচয়টা বলছিলেন বলেছিলেন বাঙালি, আপনারা যাদের বৈরাগত বলেন তারাও বাঙালি, তার ভিত্তিতে তারাও বাঙালি, সে আপনার ধর্মের লোক নয়, আমি আপনি তারাও বাঙালি বলেন না কেন? আমি চন্দ্রচূড়বাবু কাছে যাবো, চন্দ্রচূড়বাবু হাত তুলেছেন, চন্দ্রচূড়বাবু আমি আপনাকে একটা ছবি দেখিয়েছি বাংলার চাকরি প্রার্থীরা কিভাবে হামাগুড়ি দিচ্ছেন, আমি আপনাকে আর দুটো ছবি একটু ধৈর্য ধরে বসতে বলবো, প্লিজ প্লিজ আমি আপনাকে আরেকটা ছবি আরেকটা ছবি আরেকটা বক্তব্য শোনাবো, এক মিনিট চন্দ্রচূড়বাবু একটু ধৈর্য ধরে বসুন, আমি আপনাকে আর একটা ছবি দেখাচ্ছি আর তারপর একটা বক্তব্য শোনাচ্ছি। প্রথমে বাঁকুড়ারই কিছু মানুষ, তারা ঠিক করেছেন রাস্তা নেই, জল নেই, ফি ভোটে তাদের প্রতিশ্রুতি পান তারা যেটা এগুলো সব হয়ে যাবে, এবার যখন নেই তখন ভোটও নেই, এটা তারা ঠিক করেছেন। আর তারপর বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি কি ঠিক করেছেন আর কেন ঠিক করেছেন, আমি শুধু এইটুকু বলবো কি ঠিক করেছেন আর কেন ঠিক করেছেন, পরপর দুটো একটু শুনুন চন্দ্রচূড়বাবু, তারপরে কোথাও এই অসহায়তা কারণটা বোঝা যাচ্ছে কিনা, জাতি বিদ্বেষ সরানোর কারণটা বোঝা যাচ্ছে কিনা। প্রথমে বাঁকুড়ার মানুষ, জল নেই, রাস্তা নেই, ভোটও নেই। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না, দরকার হবে পায়ে ধরে নেব, ভোটটা করুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব এক, একটা ঘরে পাঁচটা বউ পাঁচটা ভাই থাকলে টুকাটুকি তো হয়, কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয়, সাধ্যের সময় সবাইকে মাথা নাড়াতে হয়, আমরাও একটা পরিবার, আমাদের পরিবারে খুটখাট হবে। আমি জানি না অরূপ চক্রবর্তী বলছেন, আপনি শুনছেন নিশ্চয়ই চন্দ্রচূড়বাবু, বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মুমূর্ষু অবস্থা তৃণমূলের, বাড়িতে যদি কেউ মারা যায় শ্মশানে সবাইকে একসঙ্গে যেতে হয় যত ঠকাঠকিই থাক, উনি তৃণমূল কংগ্রেসের অবস্থা মারা যাওয়ার মতো বা শ্মশানে যাওয়ার মতো কিনা বলছেন কিনা আমি জানি না, উনি বলছেন আমি ওনার কথা হুবহু উদ্ধৃত করে আপনাকে বললাম। আমার প্রশ্ন ঠিক এই কারণেই কি, তার কারণ আমি প্রভাতবাবু আমাকে সংশোধন করে দিন, আমার যতটা মনে পড়ছে আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে 1937 বোধ হয় তখনও পোল্যান্ড আক্রমণ করেননি হিটলার, জার্মানির 10th স্ট্যান্ডার্ডের যে পরীক্ষা হয় তাতে গেটে বানানটা ভুল লিখেছিল 80% ছাত্রছাত্রী, জাতীয় কবির নামের বানান ভুল লিখেছিল, তখনও 2 বছর বাকি অফিসিয়ালি যুদ্ধ করতে হিটলারের। আমার কোথাও একটা যেন মনে হচ্ছে এই চাকরি প্রার্থীদেরকে হামাগুড়ি দেওয়ানো, স্কুলে ঘুষের টাকার লোক ঢুকিয়ে দেওয়া, মানে স্কুল ব্যবস্থাটাকে শিক্ষাটাকে ভেঙে দেওয়া, আমার ধারণা এবার রবীন্দ্রনাথের নামের বানান ভুল লেখার দিন আসছে আমাদের এখানে। তারপরে বাঁকুড়াতে জল নেই, রাস্তা নেই, কিন্তু ভোটটা চাই, আর তারপরে অরূপ চক্রবর্তী বলছেন মুমূর্ষু তৃণমূল, যোগ আছে কি এর সঙ্গে, জাতি বিদ্বেষ সরানোর কোনো যোগ আছে কি? আমি সেটাই বলেছিলাম অনির্বাণ তোমাকে, যে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখতে যে প্রতিটা দপ্তরে প্রতিটা বিভাগে যে পরিমাণে ছুরি ধরা পড়ছে সেইটা যাতে বাইরে না বেরোয়, সেটাতে তাতে যাতে কোনো ইনভেস্টিগেশন না হয় সেগুলোকে আটকানোর এটা একটা ঘুরপথে প্রচেষ্টা। দেখুন একটা পলিটিক্যাল লাইন নেওয়া হয়েছে যে ইডি হোক, সিবিআই হোক, ইভেন সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি হোক, সবাইকে একটা লেভেলিং তকমা দিয়ে দেওয়া হচ্ছে যে এরা বিজেপির দল, এরা বিজেপির
বলে বিজেপি তো বহিরাগত, বলে এরাও বহিরাগত, বলে বাংলার বিচার কে করবে, বাঙালি করবে, আর বাঙালিকে বাংলাকে বাংলা মানে তৃণমূল, মানে এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা মানে সম্পূর্ণভাবে এনারা ভুলে যান। যখন ফান্ডিং এর প্রশ্নটা আসে তখন আর মনে রাখতে হয় না যে অ্যালকেমিস্ট বা কেডিসি কি বাংলায় গড়ে ওঠা বাণিজ্যিক কোন সংস্থা নাকি এরা এরা শিল্প বাঙালি ঠিক সবকিছু চেপে রাখা যায় এবং নিজের দখলে রেখে প্রতিটা দপ্তরকে, বিশেষ করে এখন রাজনীতি যখন ইলেকশনের সময় আসছে, পুলিশকে নিজের হাতে রেখে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন গুলোকে নিজের হাতে রেখে, যাতে ইলেকশনটাকে আবার জিতে নেওয়া যায়, আবার এই বৈতরণী পার করে দেয়।